আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি আপনারা আমাদের চ্যানেলে এই প্রথম দেখছেন আপনি যদি চান তাহলে এই মেশিনটি ক্রয় করে আপনি প্রায় তিনশো থেকে চারশো রকম আইটেমের প্যাকেজিং বিজনেস করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে একটি ব্লিস্টার প্যাকেজিং মেশিন আপনারা হয়তো ব্লিস্টার কথাটার সাথে অনেকেই পরিচিত আমরা হয়তো বাজার থেকে এই ধরনের টুথব্রাশ মাজন বিভিন্ন ধরনের টয় এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিং প্রোডাক্টগুলো ক্রয় করেছি তাই আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটির সাহায্যে আপনি এই ধরনের পণ্যগুলো ব্লিস্টিং প্যাকেজিং করতে পারবেন তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা আমাদের পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমাদের সেই ব্লিস্টার প্যাকেজিং মেশিন ব্লিস্টার হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টুথপেস্ট বিভিন্ন ধরনের আপনার খেলনাগুলো বিভিন্ন ধরনের আইটেমগুলো হচ্ছে এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিং করা হয় তো আমাদের এখানে যে মেশিনটা আছে এটা হচ্ছে সেমি অটোমেটিক ফর্মেটে কাজ করবে আমরা সবার প্রথমে আপনাদেরকে দেখাই যে মেশিনটা আসলে কি করে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন মেশিনের উপরে এটা হচ্ছে মেশিনের ফুল কন্ট্রোলিং সিস্টেম এখানে হচ্ছে যে মেশিনের ডিউটি টাইম হিটিং তারপরে মোল্ড টাইম এরপরে ডাউন ল্যাম্প এবং হচ্ছে যে প্রেস টাইম এবং এখানে হচ্ছে যে মোল্ডের কন্ট্রোল পাওয়ারটা দেওয়া আছে এবং এখানে হচ্ছে একটি অ্যাম্পেয়ার মিটার এবং এখানে হচ্ছে একটা কাউন্টার যে কতগুলো কাউন্ট করলেন তো এখানে কিন্তু আপনি বিভিন্ন সাইজ বা বিভিন্ন ধরনের মোল্ড ব্যবহার করে আপনি আলাদা আলাদা শেপের বিভিন্ন ধরনের হচ্ছে যে ব্লিস্টিং প্যাকেজিং করতে পারবেন তো আমরা জাস্ট এখানে আপনাদেরকে স্যাম্পল এ ধরনের একটা মোল্ড তৈরি করেছি যেটার মধ্যে হচ্ছে যে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদেরকে রাবার প্যাকিং করে দেখাবো তো আপনি চাইলে এখানে কিন্তু একসাথে তিনটা মোল্ড ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে একটা মোল্ড এখানে একটা মোল্ড এবং এখানে একটা মোল্ড অ্যাট এ টাইম তিনটা মোল্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন একটা মোল্ডে প্রেস হবে এবং অন্য মোল্ডে হচ্ছে আপনি প্রোডাক্ট দিয়ে কাজ করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে বলি যে আপনাদেরকে কি করে অপারেটিং করে দেখাবো তো অপারেটিং এর জন্য সবার প্রথম এখানে যে পাওয়ার সুইচটা আছে পাওয়ার সুইচটা টিপ দিলে মেশিন চালু হবে এবং মেশিন এভাবে প্রেসার করবে তো এটা কিন্তু হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে হচ্ছে যে আপনাদের প্রোডাক্টটা প্যাকিং হয়ে থাকে এই জন্য হচ্ছে যে আপনাদের একটা আলাদা কম্প্রেসার ব্যবহার করা লাগবে আমরা এই ধরনের একটা ছোটো কম্প্রেসার ব্যবহার করছি এটি চালানোর জন্য তো এখন আমরা আপনাদেরকে এই ধরনের কিছু পেপারের মধ্যে এই ধরনের ব্লিস্টিং আপনাদেরকে প্যাকিং করে দেখাবো ডাইস্টার মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে যে ফ্রেমটা বসাচ্ছি এরপর হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা দিতে চান যদি আপনি রাবার প্যাকিং করতে চান রাবার করতে পারবেন আপনি চাইলে আপনার টুট টুথপেস্ট চাইলে টুথপেস্ট বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা তো এই ধরনের হচ্ছে আপনি প্রোডাক্টটা বসিয়ে হচ্ছে যে আপনি এখানে আপনার উপরে পেপারটা বসিয়ে দিতে পারবেন আর এই ধরনের পেপারগুলো কিন্তু আপনি চাইলে নিজের কোম্পানির নামে তৈরি করে নিতে পারবেন চাইলে আপনি এই ধরনের কোম্পানির নামে তৈরি করে নিতে পারেন এতে হচ্ছে যে আপনার ব্র্যান্ডের নামে প্যাকিং হবে এরপর হচ্ছে আপনি চাইলে মেশিনটি যখন এভাবে ঘুরাবেন তখন হচ্ছে সেন্সরের সাহায্যে হচ্ছে যে মেশিনটা আপনাকে প্রেস করবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বারো বাই বারো এটা হচ্ছে প্রায় একটা মাজুনির যে আপনার পাতা আছে পাতার সাইজের সমান হচ্ছে যে প্যাকিং করা যাবে সর্বোচ্চ তো এখন আমরা যখন এটা ঘুরাবো এভাবে প্রেস করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রেস করে হচ্ছে যে এটা সরিয়ে দিবে এরপর হচ্ছে যে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে ডাইস থেকে যখন সরাবেন তখন হচ্ছে যে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো প্যাকিং হয়ে যাবে তো আপনি কিন্তু এই ধরনের মোল্ডগুলো চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট হয় অনেক ধরনের প্রোডাক্ট প্যাকিং হয় আপনি আপনার সাইজ অনুযায়ী এই ধরনের মোল্ডগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পারলেন কি করে আমরা এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিংগুলো আপনাদের সামনে করলাম তো আপনি যদি ব্লিস্টিং প্যাকেজিংয়ের বর্তমানে ব্যবসা করছেন অথবা আপনার এই ধরনের প্রোডাক্টগুলো আপনি তৈরি করছেন এবং এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিং করতে চান তাহলে কিন্তু আপনি এই মেশিনের সাহায্যে অনেক বেশি ব্লিস্টিং প্যাকেজিং করতে পারবেন আপনারা দেখতে পারলেন মেশিনের মধ্যে অ্যাট এ টাইম তিনটা মোল্ড ব্যবহার করা যায় যেটার কারণে আপনি এই মেশিনটি দিয়ে খুব দ্রুত হচ্ছে যে ব্লিস্টিং প্যাকেজিং করতে পারবেন তো এই ছিল আমাদের এই ব্লিস্টিং প্যাকেজিংয়ের ভিডিও আশা করি আপনাদের মেশিনটি ভালো লেগেছে ভালো লাগলে আপনি চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারেন অথবা আপনার কারো প্রয়োজন হলে তাহলে আপনি তাকে এই ভিডিওটি সংগ্রহের মাধ্যমে আমাদের এই মেশিনটি সম্পর্কে জানাতে পারেন